আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলটি। 43 রানে 2 উইকেট হারানোর পর দারুণ এক জুটি গড়েন শন উইলিয়ামস এবং মাদেবেরে। শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করেন উইলিয়ামস, তাদের জমে ওঠা জুটি ভাঙেন মুস্তাফিজ। বাহাতি এই পেসারের স্লোয়ার ডেলিভারিতে বোল্ড হয়েছেন বাহাতি এই ব্যাটার। 4টি 4 এবং 1টি ছক্কায় 19 বলে 33 রানে ইনিংস খেলেছেন উইলিয়ামস। চাকা আভাকে হারানোর পর প্রতিরোধ করার চেষ্টা করলেও সেটা কাজে আসেনি জিম্বাবুয়ের। পাওয়ার প্লে শেষ ওভার পরের ওভারেই উইকেট হারায় স্বাগতিকরা। সপ্তম ওভারের প্রথম বলে মোসাদ্দেকের দ্রুতগতির ডেলিভারি ব্যাকফুটে খেলতে গিয়ে বোল্ড হন আরবি। জিম্বাবুয়ের অধিনায়কের ব্যাট থেকে এসেছে 18 বলে 21 রান। এদিন হারারে স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতিয়ে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি জিম্বাবুয়ে। প্রথম ওভারে 8 রান করলেও দ্বিতীয় ওভারে রোডেশিয়ানরা নিতে পারে মাত্র 4 রান। প্রথম 2 ওভারে কোনো উইকেট না হারালেও পরের ওভারে মুস্তাফিজুর রহমানকে উইকেট দেয় জিম্বাবু। বাহাতি এই পেসারের ফুলার লেন্থ ডেলিভারিতে তুলে মারতে গিয়ে মিড উইকেটে থাকা নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দেন রেজিস সাকাভা। অনেকটা উপরে ওঠা ক্যাচ শান্ত লুফে নিলে মাত্র 8 রানে সাজ ঘরে ফিরতে হয় জিম্বাবুয়ের এই ডান হাতে ওপেনারকে। চাকাভা ফিরলেও মোস্তাফিজের পরের বলেই এক্সট্রা কাভার দিয়ে 4 মারেন ক্রেইগ আরভিন। শেষ খবর পাওয়া পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ 3 উইকেটে 157 রান। দর্শক, বাংলাদেশ কি পারবে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-20তে জয়লাভ করতে? অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনার মূল্যবান মতামত। সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।